Assalamualaikum, hello everyone. This is Maria and welcome to my another new video. Ajke kono food vlog na, ajke kono travel vlog na, ajke amar memory jonno ekta vlog. Ajke kalke arki amar bura Rakika. To amar bura Rakikar ki arrangement ami sobkichu apnake dekhabo. Ekhane golden ones e, chandelans e. Let's see. Or Rakikar jonno dui ta chagol eneche. Ei je amar meye. আচ্ছা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে তাই ভোর রাতে ভোরে 5টার সময় আর উঠতে পারিনি গরু জবাইও দেখতে পারিনি এখন নাকি কাটাকুটি অলমোস্ট শেষ এখন বাজে সকাল 10টা এখন আমি নিচে যাচ্ছি যে দেখি কতটুকু দেখা যায় সব কাটা শেষ শুধু মাথাটা বাকি আছে যেহেতু করোনা তাই কোনো অ্যারেঞ্জমেন্ট তেমন হচ্ছে না শুধু দুইটা টেবিল বসবে একটা টেবিলে ভাইয়ের বন্ধুরা বা যারা আসবে পরিবার সব পরিবারের একজন ফাহাদ সকাল 3টা থেকে এসে বসে আছে গরু জবে দেখেছে আমরাই দেখতে পাই তো যারা আসবে তারা আপনির একজন একজন করে বলা হয়েছে তারা আসলে এখানে খাওয়া দাওয়া করবে এবং যাবে বাবুর জন্য আমার বোনের জন্য দোয়া করার জন্য নাসির বাবুর্চি এখানকার নর্থ দা ফেমাস বাবুর্চি এখানে রান্নার সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে জায়গাটা খুব ছোট আমার দুলা ভাইদের আরেকটা বিল্ডিং এর নিচে যে জায়গাটুকু আছে ওটুকুর মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কারণ ঢাকা শহরে এরকম কিছু করার মতো জায়গার এখন অবশিষ্ট নেই তো রান্না অনেক দূর শেষ আমি উত্তর দিতে মাংস কষানো শেষ 11টার মধ্যে এখানে হাফ সিদ্ধ করা চালগুলো পানি ঝরানো হচ্ছে এগুলো এখন মাংসের উপরে দিয়ে দিবে পানি ঝরাচ্ছে আর সাথে সাথে চালগুলো ঢেলে দিচ্ছে গরম গরম ভাপ ওঠানো চালগুলো আর এই কাটটা দিয়ে চালগুলো চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছে আর এখন দুধ দিয়ে দিচ্ছে কাচ্চিতে যেহেতু এক্সট্রা কোনো পানি দেওয়া হয় না মাংসর পানিটা থেকেই কাচ্চিটা হয়ে যায় তো এখানে শুধু দুধ দিয়ে দেয় একটুখানি সবগুলোতে এরকম দুধ ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে এক গোল প্রায় এগুলো সব গুঁড়া দুধ হয়েছে গুঁড়া দুধ গোলানো হয়েছে আর তার উপরে দিচ্ছে জাফরানের পানি জাফরানের পানিটাও অনেক এই এখানে এভাবে হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছে উপরে বাদাম কুচি ছিটিয়ে দেওয়া হচ্ছে এই যে সুন্দর লাগছে দেখতেই এই হলো ফাইনাল লুক আর এবার খাজানার দরজা বন্ধ করে দেওয়া হবে এখন সব সিল ডালা করে দিবে এই যে এভাবে এভাবে করে সব আটা দিয়ে চারপাশ বন্ধ করে দিই এখনো রান্না শেষ হয়নি কিন্তু ঘ্রাণে ঘরে টেকা যাচ্ছে না এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে মানে অসম্ভব সুন্দর ঘ্রাণ বের হয়েছে কাচ্চি বিরিয়ানির এখানে সব সার্ভিং টেবিল রেডি সব ধোয়া টোয়া শেষ এখন শুধু প্যাকিং করবে এখন চুল কাটা হবে ভাইয়া নিচে ব্যস্ত দেখে আমি ওকে নিয়ে বসেছি আর এই যে কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন সব বক্স করা হবে খাজানা বের হয়েছে এখন বক্সে দু পিস করে মাংস দেওয়া হচ্ছে একটা করে আলু আর রাইস আর এগুলো সব গরুর কাচ্চি চার পাতিল রান্না করা হয়েছে আর খাসির কাচ্চি দুই পাতিল তো গরুর কাচ্চিটাই সবাইকে দেওয়া হচ্ছে আর অনেকে গরু পছন্দ করে না খাসি পছন্দ করে আবার অনেকে খাসি পছন্দ করে গরু পছন্দ করে না এই জন্য দুইটাই করা হয়েছে আর এখন এই যে সব সাজানো হচ্ছে ঠান্ডা করা হচ্ছে আর কি যেহেতু বক্স করা হবে ঢেকে
গরম জিনিস ঢেকে দিলে তো নষ্ট হয়ে যাবে, এর কারণে। ওনার নামই হলো নাসির বাবুর্চি, আর এখানকার অনেক ফেমাস একজন বাবুর্চি। কম বেশি এখানকার সব অনুষ্ঠানই ওনার, উনি রান্নাবান্না করে। যে কয়টা বক্স রেডি হয়েছে আর এগুলো এখন ফ্যানের নিচে রেখে ঠান্ডা করা হচ্ছে, যাতে বক্সের ঢাকনাগুলো লাগাতে পারে। আরও বক্স রেডি করা হচ্ছে। সব ঢাকনা লাগানো হচ্ছে, এগুলো এখন প্যাকেট করা হবে নেট ব্যাগের ভিতরে, আর সব যার যার গন্তব্যে চলে যাবে। আমি এখানে নাসির বাবুর্চি ছোট্ট একটা স্লো মোশন ভিডিও করলাম, যেহেতু উনি একজন ফেমাস মানুষ, সেলিব্রিটি, সো ওনার ভিডিও না থাকলে তো হয় না, এই জন্য একটা ছোট ভিডিও করে ফেললাম ওনাকে নিয়ে। দেখতেই পাচ্ছেন, আর বিরিয়ানিটাও অনেক মজা হয়েছে। এমনি আমরা যে দোকানে খাই ওগুলোতে অনেক বেশি অয়েলি থাকে, অনেক বেশি অয়েল থাকে কাঁচি বিরিয়ানিতে, বাট এটা একদমই অত অয়েলি না, একদম পারফেক্ট, একদম পারফেক্ট একটা সব কিছু দেওয়া হয়েছে। অনেক মজা, অসাধারণ একটা বিরিয়ানি হয়েছে, অসাধারণ। আমি জাস্ট এটা টেস্টের জন্য নিয়েছি, মনে হচ্ছে মানে কি বলবো, আমার আরও লাগবে, টেস্টের জন্যই আরও বেশি লাগবে। আর এটা হলো খাসির বিরিয়ানি, অনেক ইয়াম্মি। যে বক্সগুলো আমি, যা আমার দেওয়ার কথা ছিল ওগুলো দিয়ে এসেছি, আর তো টেস্ট করলাম এসে। এখন হলো গিয়ে যে গেস্ট আসছে, যাদের আসার কথা ছিল ভাইয়ার ফ্রেন্ডসরা আর আত্মীয় যাদেরকে বলেছে, তো এই হলো নিচের অবস্থা, খাওয়া দাওয়া করাচ্ছে সবাইকে। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে একটা লাইক করবেন, আপনি চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক পেজে লাইক করতে পারেন। আর এই হলো মেনুটা, কি কতটুকু লেগেছে না লেগেছে এগুলো সব এখানে আছে, কি কি দেওয়া হয়েছে বিরিয়ানিতে, তো আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন যদি কারো কোনো কাজে লাগে। থ্যাংকস ফর ওয়াচিং।